পরিবারের পরিচিত মানুষরা ছেড়ে চলে গেছে, আত্মীয় স্বজন ছেড়ে চলে গেছে, সবাই চলে গেছে, খুব কষ্টকর কিছু সময় কাটছে, তাই না? জি, অনেক কষ্টকর সময় কাটছে। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আমার পাশে যিনি বসে আছেন ওনার নাম হচ্ছেন মাসুম বিল্লাহ, বয়স মাত্র 26 বছর, কিন্তু সমস্যাটার বয়স কিন্তু কম না, অনেক বছর, প্রায় 8-9 বছর হবে। যখন উনি এসএসসি পরীক্ষা দিলেন তারপর থেকেই ওনার এই প্রবলেমটা শুরু, এমন কোনো ডক্টর নেই দেখাননি। ওনার মূলত ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে দুইটা প্রবলেম ধরা পড়েছে, একটা ছিল ওনার মাল্টিপল ডিস্ক প্রোলাপস ছিল, পিএলআইডি, পাশাপাশি ওনার সার্ভাইকেলও সমস্যা ছিল, এবং ওনার এসপিএ, উনি এটার সাথে উনি ওনার পাশাপাশি ওনার এসপিএ ছিল। এই এসপিএ এটার সাথে যারা আসলে জানেন তারা জানেন এর ভয়াবহতাটা আসলে কতটুকু হতে পারে, এবং যারা জানে না তাদের জন্য বলছি, এটা এক ধরনের আর্থ্রাইটিসজনিত সমস্যা, যেটার কারণে একটা সুস্থ স্বাভাবিক মানুষ ঠিক চোখের সামনে মানে উল্লেখযোগ্যভাবে খুব দ্রুত সময়ের ভিতরে একদম পুরো পঙ্গুত্ব বরণ করে ফেলেন, একদম বিছানা থেকে উঠতে পারেন না, স্বাভাবিক কোনো কাজ করতে পারেন না। আপনি যত বড় সুঠাম দেহি হন, আপনি যত ব্যায়াম করেন, যাই কিছু করেন, সেই মানুষটাই হঠাৎ করে দেখবেন একদম বিছানায় শয্যাশায়ী হয়ে গেছে, কোনো কাজ করতে পারছে না, কারো সাহায্য ছাড়া কোনো কিছু করতে পারছে না, খুবই ভয়াবহ একটি অবস্থা। বাট সঠিক সময় যদি সঠিক চিকিৎসাটা করা যায় মানুষ খুব দ্রুত সময়ের ভিতরে সুস্থ হয়ে ওঠেন, কিন্তু আপনি যদি না জানেন আমি কোথায় গেলে চিকিৎসা পাবো, কোথায় আমার এই চিকিৎসাটা করা উচিত বা কোথায় এর সঠিক চিকিৎসা হয়, আপনাকে বিছানায় পড়ে থাকতে হবে, অন্যের গলগ্রহ হয়ে বেঁচে থাকতে হবে, অন্যের কাছে এক গ্লাস পানি চাইতে হবে আপনাকে ভিক্ষার মতো। কেন? দর্শক আসুন আমাদের আজকের অতিথির সাথে একটু কথা বলি নি, কি হয়েছিল ওনার জীবনে, কী কী ধরনের ট্রিটমেন্ট করেছিলেন, এবং আজকে কেমন আছেন, সফল নাকি ব্যর্থ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার নামটা হচ্ছে মাসুম বিল্লাহ, বয়স 26 বছর। জি, পেশাগতভাবে কি করেন? আমি স্টুডেন্ট এখনো। এখন স্টুডেন্ট, আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি বিশিষ্ট বাত ব্যথা এবং পেইন প্যারালাইসিস অ্যান্ড রিহ্যাব ফিজিও স্পেশালিস্ট, স্যারের কাছে এসেছিলেন ট্রিটমেন্টের জন্য অনেক দূর থেকে। আপনার দেশের বাড়ি কোথায়? সাতক্ষীরা। সাতক্ষীরা, ওখানেই থাকেন? না না, আমি আশুলিয়াতে থাকি। আশুলিয়াতে থাকেন, আর দেশের বাড়ি হচ্ছে আপনার সাতক্ষীরা? সাতক্ষীরা। আচ্ছা, এখন স্টুডেন্ট, আমরা জানি যে আপনার কিছু সমস্যা নিয়ে আপনি স্যারের কাছে এসেছিলেন, সমস্যাগুলো যদি একটু খুলে বলেন। সমস্যা হচ্ছে 8-9 বছর আগে আমার মেরুদণ্ড মাজায় ব্যথা হয়েছিল, তো বিভিন্ন ডাক্তার দেখাইছিলাম। দেখাই ওনারা মেডিসিনই দেয়, খেয়ে একটু ব্যথা নরম করে। মানে 8-9 বছর আগে আপনি হঠাৎ করে একদিন দেখছেন ব্যথা, কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু দিয়ে শুরু, নাকি হঠাৎ করে একদিন দেখছেন ব্যথা? ঘুম থেকে সকালে উঠেছেন, উঠে দেখছেন ব্যথা, কোথায় ব্যথাটা? কোথায় ব্যথাটা? মেরুদণ্ড, মেরুদণ্ডে এবং কোমরে, দুই জায়গায়। দুই জায়গায় প্রথম আপনি কোনো আঘাত পাননি, কোনো কিছু না, হঠাৎ করে আপনি দেখছেন ব্যথা? হঠাৎ করে ব্যথা। আচ্ছা, তো ব্যথা প্রথম দিন হয়তো ভেবেছেন ব্যথাটা হয়তো ভালো হয়ে যাবে। জি, ভালো হয়ে যাবে। এক দুই দিন গেল, যাচ্ছে না, তখন কি করলেন? তখন ডক্টর দেখাইছিলাম। সেটা কি এলাকা ভিত্তিক কোনো ডক্টর? না, এটা ডিস্ট্রিক্ট। ডিস্ট্রিক্টে সরাসরি চলে গেছেন, ওখানে গিয়ে ডক্টর দেখিয়েছেন? ডক্টর দেখালাম, উনি শুধু মেডিসিন দিছিল, কোনো পরীক্ষা নিরীক্ষা কিছু করে? হ্যাঁ, পরীক্ষা নিরীক্ষা করেছিল, ওই রক্তের কিছু টেস্ট দিছিল আর এক্সরে করাইছিল, বলছিল ওটা বাতের সমস্যা। আচ্ছা, উনি মানে প্রাথমিকভাবে আইডেন্টিফাই করেছেন এটা আপনার একটা বাতের সমস্যা, সেটার জন্য উনি আপনাকে কিছু ওষুধ দেন? ওষুধ দেন। আচ্ছা, তখন কি করলেন? সে ওষুধের ওষুধ খেয়ে একটু ব্যথা কমে, ভালো হয়, আবার অনেক ছেড়ে দিলে আবার অনেক সমস্যা। যেমন যেমন প্রথম বলছিলেন আপনার কোমরে এবং মেরুদণ্ডে ব্যথা, এখন ব্যথাটা কি শুধু ওই দুই জায়গায় ছিল নাকি ধীরে ধীরে ছড়াচ্ছে? ধীরে ধীরে আপনার 2020 সালে এসে রেডিয়েশন হয়ে দুই ভাই চলে আসে। আচ্ছা, এসে আমার বাম পা প্যারালাইজ করে দেয়, আমি বিছানায় ছিলাম 4 মাসের মতো। ওকে, দেন আপনি যখন প্যারালাইজড হয়ে গেল, এই গত এই প্রায় 7-8 বছর আপনি আপনার কোমরে ব্যথা এবং এই ব্যথা নিয়ে আপনি এতদিন মুভ করেছেন, যত দিন গিয়েছে দেখেছেন ব্যথা আরোটা বাড়ছে, কতজন ডক্টর হবে এখন পর্যন্ত দেখিয়েছেন? এখন পর্যন্ত দেখিয়েছি 8-10 জনের মতো। 8-10 জনের মতো হবে। আচ্ছা, কেউ কি কখনো কোনো অপারেশন বা এই টাইপের কোনো কথা বলেছিল? একটা ডক্টর বলেছিল যে ডিস্কের, একটা ডিস্কের সমস্যা আছে, অপারেশন করিয়ে ফেলেন। আচ্ছা, তো করে নাই। আচ্ছা,
দেন এমন কি হয়েছে যে ডক্টর দেখাচ্ছেন ভালো হচ্ছেন না? জি জি এটাই দিনের পর দিন যাচ্ছে। এখন বর্তমান সময়ে আমি মেডিসিন খাই কিন্তু আমার কোনো কাজ হচ্ছিল না। কাজ হচ্ছে না? আচ্ছা, তখন অন্য কোনো ধরনের ট্রিটমেন্ট নিয়েছিলেন, যেমন আপনার আয়ুর্বেদ বলেন বা আপনার বিভিন্ন হোমিওপ্যাথি বা অন্য আদার্স কোনো? হ্যাঁ, হোমিওপ্যাথি মাঝে মাঝে চলছে, ইউনানিও চলছে মাঝে মাঝে। আচ্ছা, কিন্তু ইউনানিও কাজ করে নাই, হোমিওপ্যাথি এখন আর কাজ করে নাই। আচ্ছা, ঠিক আছে। কখনো কি এরকম মনে হতো না যে এই যে বছরের পর বছর যাচ্ছে, যত দিন যাচ্ছে আরো খারাপের দিকেই যাচ্ছেন? যত দিন যাচ্ছে ডে বাই ডে আপনার খারাপের দিকে চলে যাচ্ছিল। আমার এমন এক সময় মনে হচ্ছিল যে এটার থেকে মনে আর বেরোতে পারবো না, আর কোনো মুক্তি নেই, আর কোনো একজন মানুষ। তখন কি করতেন, মনে মনে প্রে করতেন যে আল্লাহ আমাকে সুস্থ? মনে মনে প্রে করতাম যে আল্লাহ আমাকে সুস্থ করে দেন। সবসময় একটা মিরাকেল, মানে একটা আশ্চর্যজনক কিছু ঘটুক আপনার জীবনে, সেটা সবসময় চাইতেন? আপনার সাথে সহপাঠী যারা ছিল, বন্ধু বান্ধব বা আপনার অন্যান্য যারা আছে আশেপাশে, তারা দেখছেন সব কাজ করছে, হেঁটে চলে বেড়াচ্ছে, এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে, বাট আপনি আর তাদের মতো আফসোস হতো? খুব আফসোস হতো। জীবন সম্পর্কে কখনো মনে হতো না যে আমার আসলে বেঁচে থেকে লাভ কি? যদি আমার এমনিতে মনে হতো যে আসলে কেন বেঁচে আছি, এরকম খুবই কষ্ট, হীনমন্যতা। মনে করেন একটা জিনিস কি, আমার যদি এক গ্লাস পানিও নিতে হয় তা কাউকে বলতে হয় যে আমাকে দেন। এবং ভবিষ্যতে যে আপনি কিছু করবেন, কিছু করে খাবেন বা একটা কাজের পরিবেশ তৈরি হবে, ওই কনফিডেন্সটা আপনি হারিয়ে ফেলেছিলেন যে আমি নিজে কিছু করব, আমি নিজে কিছু করতে পারবো বলে মনে হয় না এরকম কোনোদিন ছিল? মানে এই কনফিডেন্সটাই চলে গিয়েছিল, তাহলে সামনে এগোবেন কিভাবে? তো বাই দ্য ওয়ে, স্যারের বিষয়ে জানতে পারলেন কিভাবে? স্যারের বিষয়ে আমি ফেসবুকে রিভিউ দেখছিলাম, ওনার খুব ভালো ভিডিও। মানে আমরা যখন অবসর সময় থাকে বা হয়তো বসে আছি কি করবো বুঝতেছি না, আমরা ফেসবুকে বা ইউটিউবে আমরা অনেক ধরনের কন্টেন্ট দেখতে থাকি, তখনই হঠাৎ করে একদিন স্যারের একটা ভিডিও আপনার সামনে আসে? জি, স্যারের ভিডিও যখন একদিন সামনে আসে রোগীর সাক্ষাৎকার দেখি তো খুব ভালো লাগলো। সেই থেকে একটা সবসময় দেখতে থাকি যে আসলে স্যারের কাছে কিভাবে আসবো তাড়াতাড়ি। মানে সবসময় মনে একটা আকাঙ্ক্ষা জাগতো যে আমিও একদিন যাব, হয়তো আমি একদিন সুস্থ হবো, হয়তো একদিন নিজের পা আমিও হাঁটবো, এই যে একটা বিশ্বাস, সেখান থেকে সরাসরি একদিন চলে আসলেন স্যারের কাছে। সেই সময়টা একদিন আসলো, স্যারের কাছে কাছে হলেন, স্যার দেখলেন আপনাকে, কি বলেছিলেন ওই দিনটা মনে আছে স্যার? যে বলছিল তুমি 21 দিন থাকো তুমি সুস্থ হয়ে যাবা, তো আমার কনফিডেন্স চলে আসছিলো। মানে স্যারের কাছ থেকে শুনে এই কথাটা যে ইনশাআল্লাহ, তাহলে স্যার যেহেতু কনফিডেন্টলি বলছেন হয়তো আমিও সুস্থ হয়ে যাব এবং আপনার ট্রিটমেন্ট শুরু হয়ে যায়। অসংখ্য দর্শক আছেন এই মুহূর্তে হয়তো আপনাকে দেখছেন, তাদের জন্য যদি আপনি কিছু বলেন? তাদের জন্য আমার একটা মেসেজ যে আপনারা তাড়াতাড়ি চলে আসেন আমাদের স্যার সবিলবতন স্যারের কাছে, যে আল্লাহ চাইতো অবশ্যই আপনারা সুস্থ হয়ে থাকবেন। আলহামদুলিল্লাহ, দর্শক খুবই সংক্ষিপ্ত এবং খুবই সুন্দরভাবে উনি বলেছেন, যদিও এত অল্প সময়ের ভিতরে এত ডিটেলসে বলা সম্ভব না, বাট কষ্টগুলো কিন্তু আসলে বোঝা যায়। গত 7-8 বছরের কষ্ট, যখন আপনাকে এক গ্লাস পানি কারো কাছে চাইতে হয় পানি খাওয়ার জন্য, তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, কারো কাছে কয়বার বলবেন, 1 বার 2 বার 5 বার 10 বার, একটা সময় নিজের প্রতি ঘৃণা চলে আসে যে আমি কি আসলে কিছু করতে পারবো না, আমি কি সারা জীবন আমার এইভাবেই কাটবে? তাদের জন্য বলছি না, এইভাবে ধুকে ধুকে মরার জন্য আপনার জন্ম হয়নি, এই পৃথিবীতে আপনার অবদান আছে, আপনিও স্বাভাবিক মানুষের মতো সব কাজ করতে পারবেন। শুধুমাত্র আইডেন্টিফাই করুন আপনার সমস্যাটা কি, সঠিক কনসালটেন্টের তত্ত্বাবধানে থেকে ট্রিটমেন্ট করুন, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।